হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি বেবিদের জন্য কিভাবে খুব সহজেই সেমাই রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করব যারা নতুন মা হয়েছেন বাচ্চাদের কিভাবে সেমাই রান্না করে খাওয়াবেন বা কি খাওয়াবেন সেটাই বুঝতে পারেন না আশা করি আজকের এই রেসিপিটি সেই নতুন মায়েদের উপকারে আসবে প্রথমে আমি এখানে লম্বা সেমাই হাতের সাহায্যে ভেঙে এভাবে ছোট ছোট করে নিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ সেমাই নিয়ে নিয়েছি এখন আমি চুলার পরে চলে যাচ্ছি চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে আমি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে সেমাইটা খুব ভালোভাবে ভেজে নেব তাহলে সেমাই থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং পুষ্টিগুণটাও বেড়ে যাবে তো আপনার বেবি যদি ঘিরে অ্যালার্জি থাকে বা কোনো প্রবলেম হয় সহ্য করতে না পারে সেক্ষেত্রে আপনারা শুধু সেমাইটা এভাবে একটু ভেজে নেবেন তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে এখন সেমাইটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে সেমাইটা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আপনার বেবিদেরকে যদি আপনারা এখনও এই লিকুইড দুধটা না দিয়ে থাকেন তাহলে শুধু পানি দিয়ে রান্না করে নেবেন আর খাওয়ানোর আগে ফর্মুলা দুধটা মিশিয়ে তারপরে সেমাইটা খাওয়াবেন এখন এখানে আমি এক টেবিল চামচ তাল মিশ্রি দিয়ে দিচ্ছি এক বছরের নিজেই বাচ্চাদেরকে কিন্তু আপনারা এই তাল মিস্ত্রি অথবা চিনি কোনোটাই খাওয়াবেন না আর চিনির থেকে তাল খাওয়ানোটাই কিন্তু বেশি ভালো এখন আমি এখানে এক চা চামচ বাদাম গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি চীনা বাদাম আর বাদামটা ব্যবহার করেছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনার বেবির যদি বাদামে অ্যালার্জি থাকে তাহলে আপনি বাদামটা বাদ দিয়ে দিতে পারেন এখন এক মিনিট মতো রান্না করে তারপরে আমি সেমাইটা নামিয়ে নেব আর আপনার বেবি যেমন ঘন খেতে পছন্দ করে ঠিক সেই অনুযায়ী আপনারা পাতলা অথবা ঘন রেখে দেবেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি কিন্তু আমার বেবিকে সবসময় এভাবেই সেমাই রান্না করে খাইয়েছি আপনারা চাইলে খুব সহজে এভাবেই খাওয়াতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন